মাই চ্যানেল যারা আমার চ্যানেলে নতুন হাই আমি রিম্পা আমি মেকআপ এন্ড স্কিন কেয়ারের রিলেটেড ভিডিও বানাই যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব বাটনের পাশে একটা ছোট বেল আইকন আছে সেই বেল আইকনটা ক্লিক করে দেবে যখনই আমি ভিডিও দেব তোমাদের কাছে নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে তো আজকে আমি যে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে তোমার বিগিনার্সদের জন্য বিগিনার্সরা কি কি মেকআপ কিট ইউজ করতে পারে যারা মেকআপ করতে ইচ্ছুক যারা মেকআপের প্রতি বেশি ইন্টারেস্ট আছে তারা এই ভিডিওটা পুরো লাস্ট অবধি দেখবে আমি তোমাদেরকে পুরো প্রথম থেকে লাস্ট অবধি যে যে প্রোডাক্ট ইউজ করতে হয় সবগুলো আমি দেখাবো আর প্রত্যেকটা প্রাইস আন্ডার 500 এর মধ্যে আমি রাখার চেষ্টা করছি তোমরা অনেক ভিডিওস দেখেছো ইউটিউবে যে আন্ডার 300 আন্ডার 200 এর মধ্যে অনেক বিগিনার্সদের জন্য অনেক মেকআপ কিট ওরা ভিডিও বানিয়েছে অনেক বড় ব্লগার যারা আছে তারাও অনেক এরকম ভিডিও বানিয়েছে কিন্তু তোমরা বলো যে একটা 300 টাকার একটা ফাউন্ডেশন বা 300 টাকার একটা সেটিং স্প্রে কি তোমার অতটা কাজ করবে যতটা তোমার একটা 500 বা 600 এর একটা সেটিং স্প্রে কাজ করবে নাইকাতে তুমি চিপেস্ট ফিল্টার মারবে তোমার ওখানে অনেক প্রোডাক্ট তোমার বেরিয়ে আসবে আন্ডার 100 200 300 এর মধ্যে তোমরা হয়তো এই প্রোডাক্টগুলো কিনেও নেবে অনেক ইউটিউবার দেখিয়েছে যে অনেক 300 এর মধ্যে বা 200 এর মধ্যে অনেক প্রোডাক্ট ওরা দেখিয়েছে তোমরা হয়তো ওই প্রোডাক্টগুলো কিনলে কিন্তু ওই প্রোডাক্টগুলো যখন অ্যাপ্লাই করবে তোমার স্কিনের মধ্যে তুমি দেখবে যে তোমার মেকআপ অতটা ভালো হয়নি তারা হয়তো এই ভিডিওটা বানিয়ে হয়তো অনেক ভিউজ তারা পেয়ে গেছে কিন্তু অ্যাকচুয়ালি অ্যাজ এ ভিউয়ার্স অ্যাজ এ অডিয়েন্স তোমার কিন্তু সেরকম লাভ হবে না কোয়ান্টিটির থেকে কোয়ালিটি অনেক ম্যাটার করে তোমরা যেখানে 300 টাকা দিচ্ছ সেখানে হয়তো আরও দু মাসের টাকা জমিয়ে তুমি 500 টাকা দিয়ে একটা আরেকটা প্রোডাক্ট কিনলে যেটা তোমার এক তো লং লাস্টিং হবে এক ভালো প্রোডাক্ট হবে আর তুমি জানো যে একটা ফাউন্ডেশন ইজিলি তোমার 2 বছর চলে যাবে ইজিলি চলে যায় তো তোমার একবারই ইনভেস্টমেন্ট করতে হবে যখন করতেই হবে তখন একটা ভালো প্রোডাক্টের ওপর করাটা আমার মনে হয় বেটার আমি চেষ্টা করেছি যে প্রত্যেকটা প্রোডাক্ট 500 এর মধ্যে হোক কিন্তু হয়তো এক দুটো প্রোডাক্ট আমার 500 এর ওপরে আছে তাতে কোনো চাপ নেই যেহেতু নাইকা বলো বা মিন্ত্রা বলো বা অ্যামাজন বলো এখানে প্রত্যেক মান্থে কিছু না কিছু অফার চলতে থাকে তো তোমরা সেই অফারে কিনতে পারবে 40% 50% 60% এরকম অনেক অফার থাকে ইভেন এখন নাইকাতে 40% অফ চলছে তো তাতে কোনো প্রবলেম নেই যে তুমি মানে এত টাকা দিয়ে কিনছো তুমি ইজিলি তুমি ওগুলোতে অফ পেয়ে যাবে তো তাতে কোনো প্যাকটার মধ্যে আমার সব প্রোডাক্টগুলো আছে আমি নিজেও একটা বিগিনার্স বলতে পারো আমি অত ভালো মেকআপ জানি না তো আমার যে প্রোডাক্টগুলো আছে আমি নিজেই ইউজ করি এক বছর 2 বছর ধরে আমি ইউজ করছি তো আমি ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি তো ভিডিওটা এন্ড অবধি দেখবে আমি তোমাদেরকে দেখাবো যে কী কী প্রোডাক্ট আমি ইউজ করি চলো দেখে ফেলি এই বক্সে কী কী আছে চলো তো ফার্স্ট আমি স্টার্ট করছি প্রাইমার দিয়ে তো প্রাইমার হচ্ছে কালার বার পারফেক্ট ম্যাচ প্রাইমার এই প্রাইমারটা তোমরা প্রত্যেকটা প্রোডাক্ট দেখতে পাবে যে আমি ভিডিওতে ইউজ করেছি কারণ আমি প্রত্যেকটা প্রোডাক্ট অনেক দিন আগে থেকে ইউজ করি এটার প্রাইস হচ্ছে 850 বাট নাইকাতে অনেক অফার চলছে তো এটা তুমি 650-600 এর মধ্যে ইজিলি পেয়ে যাবে তো এটা হচ্ছে কালার বারে পারফেক্ট ম্যাচ প্রাইমার তো নেক্সট যে প্রোডাক্টটা হচ্ছে সেটা হচ্ছে ফাউন্ডেশন মেবলিন ফিটমি আমার শেড হচ্ছে 230 ন্যাচারাল বাফ আর এটার প্রাইস হচ্ছে 500 কিন্তু তোমরা নাইকাতে এটা 350-400 পেয়ে যাবে কারণ এটা মানে হামেশা অফার দিতে থাকে তো তোমাদের কোনো প্রবলেম হবে না আর এটা তোমার মিডিয়াম কভারেজ আর তুমি এটা যদি ফুল কভারেজ করতে চাও তাহলে তোমাকে আরেকটা লেয়ার্স ইউজ করতে হবে বাট এটা প্রচণ্ড খুবই ভালো নেক্সট ফাউন্ডেশনের পর আমাদের লুজ পাউডার ইউজ করতে হয় লুজ পাউডার বা কম্প্যাক্ট পাউডার যে কোনো পাউডার তোমরা ইউজ করতে পারো তো আমার কাছে দুটো পাউডার আছে একটা হচ্ছে মেবলিন ফিটমির লুজ পাউডার এটার প্রাইস হচ্ছে তোমার 695 বাট এটা তুমি নাইকাতে 430 বা 400 এর মধ্যে ইজিলি পেয়ে যাবে 500 এর মধ্যেও মাঝে মাঝে অফার থাকে ফিটমির লুজ পাউডারটা এরকম থাকে এরকমভাবে ওরা প্যাকেজিংটা বানিয়েছে দেখো খুবই ভালো এটা প্রচণ্ড ভালো এটা ইউজ করলে তোমরা এমনি নর্মাল ডেতে ইউজ করতে পারবে ধরো তোমরা কোথাও বেরিয়েছো তোমাদের ফাউন্ডেশন ইউজ করতে ইচ্ছে করছে না তো কনসিলার
লাগালে তারপরে এটা লাগিয়ে দিলে তোমার ফাউন্ডেশনের মতোই কাজ করবে। আর তোমরা যদি ভাবো যে না যে আমি 400 বা 500 দিয়ে কেন লুজ পাউডার ইউজ করব, তো তোমাদের জন্য আরেকটাও আছে আমার কাছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি এই ফিটমির এই কম্প্যাক্ট পাউডারটা। এটা খুবই ভালো, তো এটার প্রাইস খুবই কম, মানে তুমি 199 এটা প্রাইস, বাট তুমি এটা অনলাইনে 165-130 মধ্যে ইজিলি এটা পেয়ে যাবে। আর এটা খুবই ভালো, তোমরা যদি ওই বড়টা না কিনতে চাও লুজ পাউডার, তো তোমরা এটার জন্য এটাও কিনতে পারো, এটাও তোমাদের জন্য খুব ভালো হবে। নেক্সট হচ্ছে কনসিলার। কনসিলার আমার কাছে দুটো আছে, একটা হচ্ছে এই মেবলিনের এজ রিওয়াইন্ড কনসিলার, এটার প্রাইস হচ্ছে তোমার 620, আর এটা তোমার 420 বা 400 এর মধ্যে এটা ইজিলি পেয়ে যাবে নাইকা মিন্ত্রা অ্যামাজন। আমি বলেছি ওখানে অনেক অফার চলে, তো তোমাদের কোনো প্রবলেমই নেই যে তোমরা মানে অত টাকা দিয়ে কিনবে, যখন অফার চলবে তখন তোমরা কিনো। আর একটা আছে আমার কাছে কালার বারের, এই দুটো কনসিলার খুবই ভালো, মানে প্রচণ্ড ভালো, আমি বলতে পারবো না এটা খারাপ বা এটা খারাপ, দুটোই আমার কাছে প্রচণ্ড ভালো, আমি দুটোই ইউজ করেছি, তো এই দুটো তোমাদের জন্য সাজেস্ট করলাম, তোমরা দুটো ইউজ করে দেখতে পারো। এটার প্রাইস হচ্ছে 699, হ্যাঁ এটা একটু প্রাইস আছে, আর তুমি এটা অনলাইন দিয়ে 550-তে পেয়ে যাবে। কালার প্রোডাক্ট যখন তুমি একটু বাজেটের মধ্যে একটু যদি ক্রস করো তাতে কোনো প্রবলেম নেই না, তুমি একটা ভালো প্রোডাক্ট পেয়ে যাচ্ছ, তো এটা তোমার 550-র মধ্যে পেয়ে যাবে, কিন্তু যদি অনেক অফার চলে তখন এটা 500-এর মধ্যেও তোমরা চলে আসবে। এটা তোমরা দেখতে পারো যে একদম শেষ, একদমই মানে কিছু নেই, অল্প অল্প একটু আছে, তো তার জন্য আমি মেবলিন এজ রিমাইন্ডারটা কিনেছি আর ওটা ইউজ করছি। এটা ইউজ করে দেখলাম ওটাও খুবই ভালো, বাট এটাও খুবই ভালো, এটা একদমই শেষ হয়ে গেছে দেখতে পারো, এই যে এরকম, এটা ঠিক এরকম ধরনের অনেকটা শেষ হয়ে গেছে বলে আমি ঠিকভাবে দেখাতে পারছি না, বাট এটাও খুবই ভালো। এটা হচ্ছে তোমার মেবলিনের এজ রিমাইন্ডের কনসিলারটা, এই জাস্ট এইভাবে ঘোরাবে প্রোডাক্টটা পুরো বেরিয়ে আসবে, আর এটা প্রচণ্ড ভালো, এতটাই ভালো মানে তোমার ডার্ক স্পট ডার্ক সার্কেল যেগুলো আছে পুরো হাইড হয়ে যায়। নেক্সট হচ্ছে আমি এটা বলবো 3-in-1 প্রোডাক্ট, কারণ কি এই প্রোডাক্টটার মধ্যে তুমি আইশ্যাডো পেয়ে যাচ্ছ, ব্লাশ পেয়ে যাচ্ছ আর হাইলাইটার, তুমি এই একটা প্যালেট দিয়ে তুমি তিনটে জিনিস ইউজ করতে পারবে, তো বিগিনার্সদের জন্য এটা প্রচণ্ড হেল্পফুল। আর বলতে পারো যে যখন আমরা বিগিনার্স তো আমরা বেশি কিছু জিনিস কিনতে চাই। এটা লরিয়েল প্যারিসের মিনি আইশ্যাডো প্যালেট, এখানে মোট 5টা শ্যাডো দিয়েছে, তো তোমাদের এটা অ্যাকচুয়ালি আমি বলবো 4-in-1, এই 4-5টা শেড তোমরা ভালোভাবে ইউজ করতে পারবে, নতুন নতুন আই লুক ক্রিয়েট করতে পারবে, কালারগুলো খুবই ভালো, প্রচণ্ড পিগমেন্টেড, তোমরা দেখতে পারো প্রচণ্ড পিগমেন্টেড, তো কালারগুলো খুবই ভালো। এটা তোমরা ব্লাশ হিসেবে ইউজ করতে পারবে, এটা হাইলাইটে ইউজ করতে পারবে, আর এটা তোমরা আইব্রোতে ইউজ করতে পারবে, তো তোমরা যদি এটা কেনো তো তোমাদের মিনিমাম 4টে জিনিস এখান থেকে কভার হয়ে যাবে, আইশ্যাডো হাইলাইটার ব্লাশ আর আইব্রো, তো তোমাদের এটা খুবই ভালো। এটার প্রাইস হচ্ছে তোমার 799, বাট এটা তুমি 550-600-এর মধ্যে এটা পেয়ে যাবে, যে কোনো কাজল ইউজ করতে পারো। এটা হচ্ছে ল্যাকমির, তোমরা মেবলিন ইউজ করতে পারো, তোমরা নাইকার ইউজ করতে পারো, যে কোনো কাজল যেটা স্মাজ প্রুফ। নেক্সট হচ্ছে মাস্কারা, সেটা হচ্ছে মেবলিনের হাইপার কার্ল ভলিউম মাস্কারা, এটা প্রচণ্ড ভালো, আর এটার প্রাইসটাও খুবই কম, 300-ই দাম, আর তোমরা এটা 230-এর মধ্যে পেয়ে যাবে নাইকাতে। ব্রাশটা দেখো প্রচণ্ড ভালো, আর এটা যখন ইউজ করবে তোমার চোখের ল্যাশেসগুলো এমনিতেই কার্ল হয়ে যাবে, আর যদি তোমরা কার্লার ইউজ করার পরে এটা ইউজ করো তো তোমার চোখের ল্যাশেসগুলো তো প্রচণ্ড বড় আর কার্ল দেখাবে। নেক্সট হচ্ছে লিপস্টিক, আমার কাছে 4টে লিপস্টিক আছে, আমি এই 4টে দেখাতে চাই, 4 ধরনের রেঞ্জের, তো সুবিধা হবে তোমাদের চুজ করার জন্য। চলো আমরা ফার্স্ট যেটা দেখি সেটা হচ্ছে এই LA18-এর লিপস্টিক, এটার কালারটা পিঙ্কিশ কালার, তো আমি তোমরা ভাববে যে LA18 কেন আমরা বলছি, তো অনেকেই তোমরা ইউজ করো, তোমরা কি আমি নিজে অনেকবার ইউজ করেছি, আমরা যে লোকাল স্টোর থেকে আমরা অনেক লিপস্টিক কিনি, তো আন্ডার 100 বা
₹80 এর মধ্যে আমরা অনেক লিপস্টিক পেয়ে যাই। তো ওই লিপস্টিকগুলো ইউজ করা তো আমাদের দেখতে তো ভালো লাগে কিন্তু আমাদের লিপসের জন্য প্রচন্ড ক্ষতিকর, তো সেই জিনিসটা আমরা ইউজ করা উচিত না। আমাদের লিপস পুরো ব্ল্যাক হয়ে যায়, আমাদের লিপস ভালো থাকে না। খরচা করছো ১০০ টাকা, তখন তুমি এলেকটিন করতে পারো। এলেকটিন তোমার লিপসে অতটা ক্ষতি করবে না যতটা তোমার নন ব্র্যান্ডেড লিপস্টিকগুলো ক্ষতি করে। তো এই জন্য আমি এলেকটিনটা দেখাচ্ছি। এলেকটিনটা ভালো, তোমরা ইউজ করতে পারো ডেলি বেসিসের জন্য, তোমরা এলেকটিন ইউজ করতে পারো ₹100-এর মধ্যে ভালো। নেক্সট হচ্ছে এই হোয়াইট অ্যান্ড ভাইলের লিপস্টিক, এটার শেড হচ্ছে তোমার কিডনি মুখ বা মুচো সব। নেক্সট যে লিপস্টিকটা হচ্ছে সেটা হচ্ছে এই হোয়াইট অ্যান্ড ওয়াইল্ডের গিভ মি মোকা, সেট নাম হচ্ছে গিভ মি মোকা। ইন্ডিয়ান স্কিন টোনে এটা প্রচণ্ড ভালোভাবে তোমার স্যুট করে। তো তোমাকে একবার কালারটা দেখাই, তোমার দেখো কালারটা কি প্রিটি, কি সুন্দর। তো এই কালারটা খুবই ভালো, আর এটার দাম হচ্ছে ৪.৯৯, আর এটা তুমি ৩.৯৯ বা ৩.৫০-এর মধ্যে এটা পেয়ে যাবে। আর এইটা আমার খুব ভালো লেগেছে কারণ কি আমার একটা ফ্রেন্ড আমাকে এটা গিফট করেছে, তো আমার বার্থডেতে এটা গিফট করেছিল, তো খুবই ভালো, আমার খুব ভালো লেগেছে। নেক্সট হচ্ছে ১.৯৫-এর এই লিপস্টিকটা, কালারটা দেখো প্রচণ্ড সুন্দর, ক্রিমি ফর্মুলা। তো এমন না যে স্কিন মানে লিপসে দেওয়ার পর তোমার ম্যাট হয়ে যাচ্ছে, তো এটা খুব ভালো। আর এটা ইন্ডিয়ান স্কিন টোনের জন্য তোমার পারফেক্ট, তোমরা এটা যে কোনো ডেলি বেসিসে ইউজ করতে পারবে, কোনো অকেশন এলে ইউজ করতে পারবে। এটার প্রাইস হচ্ছে তোমার ৬.২৫, বাট ৩.৯৯-এ তুমি এটা পেয়ে যাবে। আমি যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি সবগুলোই তোমার হয়তো প্রাইস বেশি, কিন্তু তোমরা এটা নাইকা বা মিন্তাতে অফারে পেয়ে যাবে, তো তাতে কোনো প্রবলেম আশা করি হবে না তোমাদের। নেক্সট হচ্ছে আইলাইনার, আইলাইনার হচ্ছে কালার বার অল ম্যাট আইলাইনার। তো এটা হচ্ছে কালার বারের, আর এটা খুব ভালো, সত্যি খুব ম্যাট আর লং লাস্টিং, অনেকক্ষণ থাকে। আমার এটা হচ্ছে গ্রিন কালারের একটা, আর এদের অনেকগুলো কালার আছে, তোমাদের একবার দেখিয়ে দিই। ফর্মুলাটা খুবই ভালো, ম্যাট আর লং লাস্টিং। সামারের জন্য খুবই ইম্পর্টেন্ট যে আমাদের একটা লং লাস্টিং একটা মেকআপ থাকুক। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি, দাঁড়াও, যে এটা পুরো ম্যাট, দেখো এটা পুরো ওয়াটার প্রুফ আর স্মাজ প্রুফ, কোনোভাবে এটা উঠছে না। আমি খুব ভালোভাবে জোরে আমি এটা ইউজ করছি কিন্তু এটা উঠছে না। আমরা পুরো ফেস মেকআপ করে নেওয়ার পর আমরা অনেক পাউডার জিনিস ইউজ করি, যেমন ব্লাশ বলো, হাইলাইটার বলো, পাউডার বলো, কন্ট্রোলার বলো, তো আমরা সব কিছু পাউডার ইউজ করি। তো যখন আমরা ঘেমে যাব তখন ওটা পুরো মেল্ট হয়ে যাবে, ফেসটা কেকি হয়ে যাবে। তো তার জন্য আমাদের কী দরকার, একটা মেকআপ সেটিং স্প্রে ইউজ করা দরকার। তাতে কী হয় যে পুরো যে আমরা পাউডার জিনিসটা ইউজ করেছি ওটা মেল্ট হয়ে পুরো সেট হয়ে যায় আর লং লাস্টিং থাকে, তোমার মেকআপ অনেকক্ষণ স্টে করে তোমাদের স্কিনে। এটা হচ্ছে ফেসেস ক্যানাডার মেকআপ ফিক্সার, এটা খুবই ভালো আর এটা অনেকক্ষণ স্টে করে আর ভালোভাবে তোমাদের মেকআপ মেল্ট করে সেট হয়ে যায় তোমাদের স্কিনে। এটার যে দামটা প্রচণ্ড কম, ৬.৪৯, আর এটা ৫.৫০ বা ৫.০০-এর মধ্যে এটা পেয়ে যাবে। তো আমি বলবো যে ৫.৫০-এর মধ্যে এটা খুবই ভালো, ফেসেস ক্যানাডার এইটা খুব ভালো, তোমরা ইউজ করে দেখতে পারো। এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। আমার কাছে যতগুলো প্রোডাক্ট ছিল আমি তোমাদের সবগুলো দেখিয়েছি, তাদের প্রাইস বলে যে প্রোডাক্টগুলো আমি পার্সোনালি নিজেই ইউজ করি, তাই আমি তোমাদেরকেও বলছি যে প্রোডাক্টগুলো খুবই ভালো হবে, তোমরা টাকা দিয়ে কিনবে, তোমাদের টাকা ওয়েস্ট হবে না। এই প্রোডাক্টগুলো সত্যি খুব ভালো, তোমরা যদি এই প্রোডাক্টগুলো কেনো তো প্লিজ আমায় ইনস্টাগ্রামে ট্যাগ করবে, আমিও ইনস্টাগ্রামে সবসময় অন থাকি। আর তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে, কিছু বলার থাকে, জিজ্ঞেস করার থাকে, তো আমাকে কমেন্টে জানাবে, আমাকে ইনস্টাগ্রামেও বলতে পারো। আর যে যে প্রোডাক্টগুলো আমি তোমাদের দেখিয়েছি এই সবগুলোর লিংক আমি
ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। প্রোডাক্টগুলোর কোয়ালিটি সত্যি খুব ভালো। আমি এখন এই যে মেকআপটা করেছি পুরো এই প্রোডাক্টগুলো দিয়েই আমি করেছি। তোমরা দেখতে পারো যে মানে কত সুন্দরভাবে মেকআপটা হয়েছে এই প্রোডাক্টগুলো দিয়ে। আশা করি যে এই ভিডিওটা তোমাদের হেল্পফুল হবে, অনেক প্রোডাক্টের ব্যাপারে তোমরা জানতে পারলে। আশা করি তোমাদের এটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটা লাইক করো, শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা এখনও সাবস্ক্রাইব করোনি। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। ভালো থাকবে, সুস্থ থাকবে সবাই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।